আলু পেঁপে আর মাছের তরকারি। পেঁপে তেমন একটা ভালো লাগে না, তবুও দেখলাম একটু টেস্ট চেঞ্জের জন্য সবজি চেঞ্জ করাটা খুবই জরুরি। আর রান্না করেছি এই যে মসুরের ডাল, আর আছে এখানে উচ্ছে ভাজা, আর আছে আলু ভাজা। তো উচ্ছে ভাজা আমার, আর ও সবসময়ই বলে নিজের জন্যই রান্না করো নিজের নিজের রেসিপিগুলো, তাই আমি ওর জন্য একটু আলু ভেজে দিয়েছি। আর এখানে একজন গরম জল বসিয়েছে, দুদিন বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা পড়েছে, ব্যাস আমার গরম জল চাই এখন থেকেই। দেড় কিলো আপেল কিনে সেই একদিন কিনেছিলাম, তারপর থেকে কিন্তু আমাদের রোজ বেশ ভালোভাবেই দুজনের একটা একটা করে হয়ে যাচ্ছে, আর এখনো চলছে, অনেক দিনই গেল। আর আপেলগুলো বেশ মিষ্টি আর খুবই সুন্দর, বেশ লাল লাল পেয়েছিলাম, তো দারুণ খেতে লাগছে। সারা বিকাল ধরেই ওর অফিস চলছে, অফিসের কল চলছে, দিয়ে এখন বলছে মাথাটা একটু ধরেছে, আমাকে একটু কফি বানিয়ে দাও। তো ঘরেতে দুধ ছিল না, একটু আগে দিয়ে গেল, তো এখন গরম করতে দিয়েছি এখানে। কফি হলো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, আর একটু ওয়েট করো। চিনি দিও কিন্তু। তোমার তো চিনি বেশি বেশি চাই। আমরা সেই যে জিও মার্ট থেকে রাস কিনেছিলাম, তো সেটা আর এইটুকু বাকি আছে, তো বাড়ি যাওয়ার আগে এটা কিন্তু শেষ করেই যেতে হবে আমাদেরকে, এখনো এতটা আছে। তুমি কি টোস্ট খাবে? হ্যাঁ খাবো, একটা দিও। আচ্ছা ঠিক আছে। কফি খেয়ে ও বসে গেছে আবার কাজে, আর আমি চলে এসেছি ডিনার বানাতে। যদিও আমার ডিনার একটু কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি রুটি বানিয়ে ফেলেছি, আর এখানে আমি যা যা ডিনারের জন্য আজ বানাবো সব কিছুই রেডি করে নিয়েছি। তো আমি ভাবলাম যে হয়তো আমাকে একটু ভিডিও করে দেবে, কিন্তু সেটা তো করবে না বললো। যাই হোক, আমি অলরেডি সব গুছিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম ধরে দিলে আমি সব করে নিতে পারবো। তো এখানে দেখো আমি কি কি রেখেছি, আমি একটা ডিমের রেসিপি বানাচ্ছি, তো এখানে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি, কেন কি ওখানে ভিডিওতে আমি ডিরেক্টলি দিতে পারবো না, তো তিনটে আলাদা আলাদা বাটিতে ভেঙে নিয়েছি। আর এখানে আছে আদা বাটা, এখানে আছে মরিচ গুঁড়ো, আর আছে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, আর এখানে আছে আদা রসুনটা পেস্ট, তো আমি এটা একটু থেতো করে নিয়েছি, আর এখানে আছে কিছু রসুন কুচি বাস। আর এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি, নুন আছে, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই ডিমের রেসিপিটার নাম হচ্ছে এগ শাকশুকা, তো দেখা যাক কেমন হয়, খেতে খুবই টেস্টি হয়। তাহলে চলো শুরু করি। তো সবার আগে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি আর রসুনটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। কমপ্লেন করেছি শুনেই বান্দা হাসি রিহাপে। আমার প্রশ্ন হচ্ছে এখানে তিনটে বাটিতে ডিম ঢেলে হবেটা কি? শাকশুকার রেসিপিটা এমন, তিনটে বাটিতে ডিম ঢেলেছে, তিনটে বাটি নষ্ট, এক জায়গায় দেওয়া যাবে না, এটাই কেন, কারণটা কি? এই তো কত সুন্দর একটা দিলে হয়ে যায় না। না তুমি এবার আমাকে ক্যামেরা ধরে দাও, আমাকে নেক্সট স্টেপ করতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, এটাকে এবার একটু ভালো করে ফ্রাই করব। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এবার আমি এখানে জিরে বাটা দিচ্ছি আর দেব ধনে গুঁড়ো দেব, তো এটা দিয়ে এবার এটা একটু ভালো করে মিক্স করে নেব। এবার এই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। মোটামুটি মশলাটা কষে এসেছে, আর এবার আমি গ্রেভির জন্য এখানে জল দিয়ে দিচ্ছি, আর তারপর দেখাবো এই তিনটে ডিম দিয়ে কি করতে হবে।
তো গ্রেভিটা একটু গাঢ় হয়ে এসেছে আর এবার আমি এই ডিমগুলো দেব। তো এখানে আমি একটু জায়গা করে নিচ্ছি আগে। আর এবার এটাকে একটুখানি হতে দেব ঢেকে দিয়ে। দেখো ঢাকাটা তুলে নিয়েছি আর দেখো ডিমটা কি সুন্দর হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এভাবে 10 মিনিট রেখে দেব ঢেকে। তোমরাও কিন্তু ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারো, দারুণ ভালো লাগবে। আর আমি তো এরকম নতুন নতুন ধরনের ডিশ ট্রাই করতে থাকি এক একটা জিনিস দিয়ে। তো আগের দিন যেমন বানিয়েছিলাম ডিমের কোরমা, আজ বানালাম এই যে ডিমের শাকশুকা। তো একদিন ভাবছি লাবাবদার বানাবো, তো সেদিনও তোমাদের সাথে শেয়ার করব। তো নতুন নতুন সব রকম রেসিপি ট্রাই করলে না বেশ নিজের মনটাকেও খুব ভালো লাগে যে না আমি এটা বানিয়েছি, তো আমি এটা খেয়ে দেখি, একটু অন্য রকম টেস্টটাও চেঞ্জ হয় বেশ। বার্ড অফ ব্লাড দেখতে দেখতে আমাদের রাতের খাবার কমপ্লিট হলো আর শাকশুকা খেয়ে ওর রিভিউ হচ্ছে মোটামুটি লেগেছে, আরও ভালো হতে পারত। আর আমার রিভিউ হচ্ছে ভালোই হয়েছে, রাতের জন্য একদম পারফেক্ট খাবার, একদম হেভি খাবার নয়, কোনো অসুবিধাই হবে না। রাতে খেয়ে মনে হবে যে কিছুই বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি, কিন্তু পেটটা ভরে যাবে। তো এই জন্য তোমরা ট্রাই করতে পারো, খুবই হেলদি একটা খাবার। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।